is done. আজকের এই কাঁকড়ার ভাপা রান্না করব।
এই কাঁকড়ার আজকে ভাপা রান্না করব। এই কাঁকড়ার ভাপা রান্না করার জন্য আমি 13 পিস কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য যা যা উপকরণ লাগছে আমি সব রেডি করে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, হলুদ বাটা, লবণ, একটু কাশ্মীরি লঙ্কা, তেল নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি যেই ডেকচিতে করে ভাপাবো সেই ডেকচিতে করে নিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, হলুদ বাটা, কাশ্মীরি লঙ্কা, লবণ, সর্ষের তেল, মশলার প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। আমি কড়াতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। একটা ভারী নোড়া চাপিয়ে দিচ্ছি যাতে টিফিন বক্সের চাপাটা খুলে না যায়। আমার 20 মিনিট জলে ভাপানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি।